আমি রূপগঞ্জবাসীর উপরে দায়িত্ব দিলাম যে আপনারা চিন্তা ভাবনা করেন যে সংসদে কে গেলে শুধু হাত তুলবো আর কে গেলে কথা বলবে। সংসদে তো কথা বলার লোক দরকার, খালি হাত তোলার লোক তো দরকার না। আর আমি রাষ্ট্রীয় যন্ত্রকে বলবো যে তা সরকারি দল যদি আবারও সরকারে যাইতে চায় তবে তো তাকে 300 আসন দরকার নাই, একটা শক্ত বিরোধী দল দরকার। জনগণ যদি বিবেচনায় না নেয় তো আমাদের কিছু করার নাই। আর আমাদের মতো কঠিন ভাষায় প্রতিবাদ করার লোক বাংলাদেশে আমাদের চেয়ে বেশি বড় কেউ নয়। নির্বাচন আচরণের বহির্ভূত, এই জন্যই কিন্তু বলা আছে যে 25 লক্ষ টাকার বেশি কেউ খরচ করতে পারবে না। এটা নির্বাচন কমিশনের বিষয়, তেনারা এটা দেখবেন, তাদের এগুলো দেখা উচিত যে অর্থের প্রভাব মুক্ত যেন এই নির্বাচনটা হয়। আমাদের তো সমস্যা হয়েছে যে আমরা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিছু জমি জমা বাপদাদার আছে, নগদ টাকা সেই বলতে নাই, অনেক টাকা নাই, টাকার সোর্সও নাই। টাকার যদি সোর্স থাকতো দল ক্ষমতায় থাকতাম বা ওইভাবে হইতো তবে খরচ সম্ভব হইতো, আমাদের তো খরচ করে সম্ভব হয় না। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এখন পর্যন্ত ভালোর দিকেই, কিন্তু নৌকার প্রার্থী সে আমাদের পোস্টার গিলি যেখানে আমরা লাগায় আসার পরপরই রাতের অন্ধকারে চোরের মতো সেগুলি খুলে ফেলে। তো এখন প্রশ্নটা হলো যে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা আর পোস্টার লাগাবো না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।